ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম ঠাকুরগাঁদুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যেসব মা বোন তাদের সম্ভব হারিয়েছেন এবং এখনও যারা পঙ্গুত্ব বরণ করছেন তাদের শ্রদ্ধা বরণ স্মরণ করতে চাই। সেই সাথে 1975 সালের 23 নভেম্বর কেন্দ্রীয় কারাগারে শহীদ জাতীয় চার নেতাকে এবং 21 আগস্ট গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমান সহ যারা শহীদ হয়েছেন তাদের নাম আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন, এবং সেই সাথে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ঠাকুরগাঁও 2 আসনের আপামর জনসাধারণকে। মাননীয় স্পিকার, গত 6 জুন এই মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট পেশ করেছেন, এই বাজেটকে আমি ঐতিহাসিক বলবো। ঐতিহাসিক বলবো এই কারণে যে তা সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তার প্রতিফলন ঘটেছে এই বাজেটে। এই বাজেটের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রী বেকার সমস্যার যেমন সৃষ্টি, বেকার সমস্যার থেকে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হবে, মুদ্রাস্ফীতি কমবে, অর্থনীতি আরও গতিশীল হবে। মাননীয় স্পিকার, করোনা কাল সহ রাশিয়া ইউক্রেন যুদ্ধ নানাবিধ সংকট পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কৌশলী নেতৃত্বে যে বহিঃপ্রকাশ ঘটেছে এই বাজেটে, এই বাজেট বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী যে ইশতেহার তার সাথে সঙ্গতিপূর্ণ এই বাজেট। মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণের নিশ্চয়ই মনে আছে যে বিএনপি জামাত জোট সরকারের সর্বশেষ বাজেট ছিল 68,000 কোটি টাকা, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এবারের যে বাজেটের যে আকার তা 7,67,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, দেশের জনগণ মনে রেখেছে, অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই বাজেটকে কল্পনার ফানুস বলে তিনি ব্যঙ্গ করেছেন। আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই, আসলে তাদের পায়ের তলায় আর মাটি নেই, তারা দেউলিয়া হয়ে গেছে, এবং বিএনপি নামক যে দলটি আছে এই দলটি শূন্যের উপর দাঁড়িয়ে কল্পনার ফানুস দলে আজকে পরিণত হয়েছে। বিশেষ করে এই দল মাননীয় স্পিকার আজকে বিশ্বে এবং দেশ বিদেশে আজকে এই দল আজকে লুটেরার দল, জঙ্গিবাদের আস্তানার দলে পরিণত হয়েছে। অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন বিদেশ সফরে যান, আমরা লক্ষ্য করি যে কিভাবে আপনার বিদেশের যে রাষ্ট্রপ্রধানরা আছে তাকে সাদরে গ্রহণ করেন। এই তো কয়েকদিন আগে তিনি ভারত সফরে গেছিলেন, সেখানে বিশেষ করে যিনি পুরোনায় শপথ নিয়েছেন আমাদের সেই দেশের প্রধানমন্ত্রী এবং সেই দেশের বিরোধী দলীয় নেত্রী, তারা কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সানন্দে গ্রহণ করেছেন, আন্তরিকতার সহিত কথা বলেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন, অভিজ্ঞতা বিনিময় করেছেন এবং দুই দেশের পারস্পরিক বিষয় সম্বন্ধে তারা আলোচনা করেছেন। এই হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। মাননীয় স্পিকার, আসলে বিএনপি নামক যে দলটি আছে মাননীয় স্পিকার, এই দলটি দলের জন্য দেশের জন্য ভালো কিছু করতে পারে না, কেউ ভালো কিছু করলে তারা সইতে পারে না। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের আমার নির্বাচনী এলাকার কিছু দাবি দেওয়া আমি এই মহান সংসদে উপস্থাপন করতে চাই। বিশেষ করে আমার যে নির্বাচনী এলাকা, এই নির্বাচনী এলাকা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আগের যিনি সংসদ সদস্য ছিলেন আমার পিতা আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম, তিনি অনেক উন্নয়ন করেছেন, এখনও সেই এলাকায় উন্নয়ন চলমান রয়েছে। কিন্তু তারপরও এই আসনটি যেহেতু বারবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশ হাসিনা জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি বারবার উপহার দিই, সেই জন্য এই এই এলাকার মানুষের প্রত্যাশা অনেক বেশি।
তাই এই এলাকায় কিছু রাস্তাঘাট এখনো কাঁচা রয়েছে, এই কাঁচা রাস্তাগুলো অত্যন্ত পাকাকরণ করা জরুরি। বিশেষ করে হরিপুর উপজেলার মানাধার কলোনি, বিশেষ করে আপনার খামারের রাস্তা এবং লোকরা রাস্তা, মশালডাঙ্গির রাস্তা, তিনুয়া মাদারি রাস্তা, লহুচাঁদের রাস্তা, ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট, পামল, ভোমরাঘাট, বনগার রাস্তা এবং ব্যাংপুকুর রাস্তা, কাশীপুর ইউনিয়নের টাঙ্গাগঞ্জ, বলঞ্চা, মালিবস্তি রাস্তা পাকাকরণ করা জরুরি। বিশেষ করে নারগুন নামে একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজটি নূতন করে করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া আমার উপজেলা বালিয়াডাঙ্গি ভানোর ইউনিয়নে কড়িয়া, কলন্দা, বাঙ্গাটলি, চর্তা থেকে শিমুলতলি রাস্তা, চর্তা, ধনতলা, পারিয়া, আমজানখোর, বড় পলাশবাড়ি, দোষ ও ইউনিয়নের কিছু রাস্তা পাকাকরণ করা অত্যন্ত জরুরি। আরও অনেক রাস্তা রয়েছে, এই রাস্তাগুলি পাকাকরণ করা হলে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, এই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা বাস্তবায়নের পথে অনেকটা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ঠাকুরগাঁ বিমানবন্দরটি স্বাধীনতার পর চালু ছিল, এই বিমানবন্দরটি পুনরায় চালু হলে সে দেশের মানে ওই এলাকার মানুষের অনেক সুবিধা হবে। পাশাপাশি রানীশঙ্গল উপজেলার ধর্মগড় ইউনিয়নের পাকিস্তান আমলে একটি চেকপোস্ট চালু ছিল, এটি স্বাধীনতার পর বন্ধ হয়ে যায়, চেকপোস্টটি চালু করা হলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে। আবার আমার নির্বাচনী এলাকায় বালিয়াডাঙ্গি এবং হরিপুর উপজেলায় হাসপাতাল দুটি 50 শয্যা বিশিষ্ট, 100 শয্যায় উন্নীত করার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে শহীদ আকবর আলী বিজ্ঞান এবং প্রযুক্তি মহাবিদ্যালয়টি সরকারিকরণ করা হলেও অনার্স পর্যায়ে এখনও সরকারিকরণ করা হয়নি, এ বিষয়ে আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এবং ঠাকুরগাঁ জেলায় পর্যটন শিল্প বিকাশের কোনো পর্যটন দপ্তর নেই, পর্যটন দপ্তর চালু করা হলে ঠাকুরগাঁয়ের বিমানবন্দর চালু করার জন্য, পর্যটন বন্দর চালু করা হলে আমরা সেই এলাকার উপকৃত হবে। পরিশেষে মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন দেখেছেন, সেই স্মার্ট বাংলাদেশ ভিশনকে আমরা যদি এগিয়ে নিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রযাত্রাকে বেগবান করবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে।